পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও হাদিস, কিন্তু আরেকজন আলেমের মুখে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কালাম, অপরটি হলো আহলে বাইত। প্রশ্ন হলো শেষোক্তি বিষয়ে আসলেই কোনো হাদিস আছে কি না। দেখুন, এটার উত্তর আমরা আগে দিয়েছি, বিস্তারিত দিয়েছি, এই জন্য এখন উত্তর দিচ্ছি না। তবে শেষোক্ত বিষয়ে হাদিস আছে, সেটাতে বলা হয়নি যে তোমরা এটাকে আঁকড়ে ধরো। সেখানে কোরআনকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, তারপর তার আহলে বাইতকে দেখে শুনে যেতে, তাদেরকে সম্মান করতে, তাদের সাথে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে, কিন্তু সেখানে আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলা হয়নি। এটা হচ্ছে ভুল। আর কেউ যদি কিরা রচনা করে থাকে, বানিয়ে রচনা করতেছে আহলে বাইতকে ধরার বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, এটাকে তোমরা আঁকড়ে ধরো, এর হেদায়ত গ্রহণ করো ইত্যাদি ইত্যাদি। তারপর শেষে বলেছেন আরেকটি হচ্ছে, আরেকটি ভারী জিনিস হচ্ছে আমার আহলে বাইত বা পরিবার, তাদের সাথে তুমি তোমরা ভালো ব্যবহার করো। এখানে কিন্তু আঁকড়ে ধরতে বলা হয়নি। আর যেখানে আঁকড়ে ধরতে বলা হয়েছে হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এবং সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস বা হাকিতে আসছে হাদিসটি, যে আমি তোমাদের মুখে দুটি জিনিস রেখে যাচ্ছি, যে দুটি ধরলে তোমরা কোনো দিন পদভ্রষ্ট হবে না, কোনোদিন পদভ্রষ্ট হবে না, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা শিয়ারা বা এই জাতীয় যারা পদভ্রষ্ট করছে আমাদের যুবকদেরকে বা আমাদের অনেক ভাইদেরকে, যারা না জেনে হাদিসের অর্ধেক শুনেই পাগল হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো যে জেনে নিন আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটি জিনিসের ভারী জিনিস বলেছেন, কিন্তু এগুলিকে একটি ধরতে বলেছেন, একটাকে বলছেন তথাপি খেয়াল রাখতে, রাসূলুল্লাহ সাল্লামের আহলে বাইতের খেয়াল রাখতে, তাদের কারণ তাদের উপর যেন কোনো জুলুম না হয়, কিন্তু ধরতে বলেছেন কোরআনে করিমকে, কোরআনে করিম ছাড়া ওখানে আর কিছু বলেন না। আর দ্বিতীয় হাদিসে কোরআন এবং সুন্নাকে ধরতে বলেছেন। তাহলে ঘুরে ফিরে আমরা দেখলাম কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, আর আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা ও বিশ্বাস, এটাই হচ্ছে সঠিক। এর বাইরে আহলে বাইতকে আঁকড়ে ধরতে কোনো হাদিসে বলা হয় না। যে যদি কেউ বলে থাকে, সেটা বানোয়াট হাদিস বানিয়েছে, বানোয়াট হাদিসে বলে থাকে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم